বঙ্গ সংবাদ চ্যানেলটি দেখার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন আর পেতে থাকুন নিত্য নতুন খবর। বর্ধমান পৌরসভা চেয়ারম্যান কে হবেন তা নিয়ে চলছিল জোর জল্পনা। সোমবার উঠে আসে চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার ও ভাইস চেয়ারম্যান মৌসুমী দাসের নাম। তার কিছুক্ষণ পরে আবারও তার পরিবর্তন ঘটিয়ে উঠে আসে শিখা সেনগুপ্ত ও রাজবিহারী হালদারের নাম। এই নিয়ে শুরু হয় জোর জল্পনা, কে হবে বর্ধমান পৌরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান। অবশেষে মঙ্গলবার বিকেলে বর্ধমানের সংস্কৃতি মেট্রোয় বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে সকল জল্পনার অবসান ঘটায়। চেয়ারম্যান নির্বাচিত হয় পরেশচন্দ্র সরকার ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয় মৌসুমী দাস। এদিনে এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি শম্পাধারা, সহসভাধিপতি দেবু টুডু, বিধায়ক খোকন দাস, অরূপ বিশ্বাস সহ পৌরসভা নির্বাচনে জয়ী প্রার্থীরা। আপনারা আমাদের আহ্বানে সাড়া দিয়ে এখানে উপস্থিত হয়েছেন। আমরা মূলত পূর্ব বর্ধমান জেলার যে ছটা পৌরসভা নির্বাচন হয়েছে তার মধ্যে ঘুষকোড়া পৌরসভার পৌর প্রধান এবং উপপৌরপ্রধানের নাম ঘোষিত হয়েছে। বাকি যে পাঁচটা পৌরসভা সেই পাঁচটা পৌরসভার নাম পৌর প্রধান এবং উপপৌরপ্রধানের, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক করে দিয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো সেই যে ঠিক করে দেওয়া লিস্ট সেইটিকে ফিরাজ হাকিম সাহেব সই করে দিয়েছেন। সেই লিস্ট অনুযায়ী আপনাদের কাছে আমি জানাচ্ছি। প্রথমে গুসকরা মিউনিসিপ্যালিটি হয়ে গেছে দাড়িহাট মিউনিসিপ্যালিটি, চেয়ারম্যান শিশির কুমার মণ্ডল, ভাইস চেয়ারম্যান অজিত ব্যানার্জি। কাটোয়া মিউনিসিপ্যালিটি, চেয়ারম্যান সমীর সাহা, ভাইস চেয়ারম্যান লক্ষিন্দর মণ্ডল। মেমারি মিউনিসিপ্যালিটি, চেয়ারম্যান স্বপন কুমার বিষয়ী, ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত। বর্ধমান মিউনিসিপ্যালিটি, চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার, ভাইস চেয়ারম্যান মৌসুমী দাস। কাটোয়া মিউনিসিপ্যালিটি, চেয়ারম্যান আনন্দ দত্ত, ভাইস চেয়ারম্যান কালনা মিউনিসিপ্যালিটি, চেয়ারম্যান আনন্দ দত্ত, ভাইস চেয়ারম্যান তপন পোড়েন।